वेलकाम प्रिय छात्र छात्री, आज हमारा क्लास टुएल्भर सपुष्पक उद्भिदे जौन जनन चैप्टारे अंतर्गत और एक इम्पर्टेंट टपिक सम्पर् जानब जा हल सपुष्पक उद्भिदे निषेक परवर्ती घटना बा पोस्ट फार्टिलइेशन इभेंट सम्पर्के। स्टूडेंट्स, भिडियो शुरू करार पूर्व तुम्हारे एक रिक्वेस्ट करब, तुम्हारा जी चैनल और बेसि परमाण भिडियो पे चाओ तो अवश्य चैनल सबसक्राइब कर और बंधुदे मध्य प्रचुर परमाण शेयर करो। चलो आजकल टपिकटी शुरू करी। কি বলা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের নিষেক পরবর্তী ঘটনা। আমরা এর আগের ক্লাসেই জেনেছি সপুষ্পক উদ্ভিদের নিষেক বা দ্বি নিষেক পদ্ধতি। সেখানে আমরা কি দেখেছিলাম, এইটা ধরো একটা ভ্রূণস্থলী রয়েছে ডিম্বকের মধ্যে, এইটা ধরো তার ডিম্বক রন্ধ্র প্রান্ত, এইটি ধরো ডিম্বক মূল প্রান্ত। ডিম্বক রন্ধ্রের দিকে দুটি সহকারী কোষ এবং একটি কি ছিল নিউক্লিয়াস, মাঝে কি ছিল একটি ডিপ্লয়েড সস্য নিউক্লিয়াস, নিচে কি ছিল তিনটি প্রতিপাত কোষ। আমরা যখন দ্বি নিষেক দেখেছিলাম, এই ডিম্বাণুর সঙ্গে একটি শুক্রাণু যুক্ত হয়ে যে গঠনটি তৈরি করেছিল তা কি ছিল জাইগোট। এবং এই যে ডিপ্লয়েড নিউক্লিয়াসটি ছিল তার সঙ্গে আরও একটি নিউক্লিয়াস যুক্ত হয়ে, অর্থাৎ পুংগ্যামেট যুক্ত হয়ে, এখানে কি ছিল ডিম্বাণুর সঙ্গে একটি পুংগ্যামেট যুক্ত হয়ে কী তৈরি করেছিল জাইগোট। এবং এই যে মানে ডিপ্লয়েড নিউক্লিয়াসের সঙ্গে নির্ণীত নিউক্লিয়াসের সঙ্গে একটি পুংগ্যামেট যুক্ত হয়ে গিয়ে কী তৈরি করেছিল সস্য নিউক্লিয়াস, সস্য নিউক্লিয়াস যার ক্রোমোজোম সংখ্যা কেমন ছিল 3N, জাইগোটে কেমন ছিল 2N। তাহলে এই যে যে নিষেক ঘটেছিল, অর্থাৎ দ্বি নিষেক, একবার জাইগোটে একবার সরি একবার ডিম্বাণুকে নিষিক্ত করেছিল পুংগ্যামেট, আরেকবার কি করেছিল ডিপ্লয়েড নির্ণীত নিউক্লিয়াসকে নিষেক করেছিল দিয়ে সস্য নিউক্লিয়াস এবং জাইগোট গঠন করেছিল। এই গঠনের পর, অর্থাৎ এই দ্বি নিষেকের পরবর্তী কী কী ঘটনা ঘটেছিল সপুষ্পক উদ্ভিদের ভ্রূণস্থলীর মধ্যে, ইহাই কিন্তু তোমাদের 5 মার্কের প্রশ্ন দিয়ে দেয়। দেখো কী ঘটনা ঘটে, এই জাইগোট থেকে পরবর্তী স্টেপে তৈরি হয় ভ্রূণ গঠন হয়, অর্থাৎ যাকে ইংরেজিতে বলা হয় ডেভেলপমেন্ট অফ এমব্রায়ো, অর্থাৎ এমব্রায়োজেনেসিস। আরেকটি যেটি হচ্ছে যে এই যে সস্য নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটি বারংবার বিভাজিত হয়ে তৈরি করে কি সস্য, অর্থাৎ কি গঠন করে সস্য গঠন, যাকে ইংরেজিতে বলা হচ্ছে ডেভেলপমেন্ট অফ এন্ডোস্পার্ম। তাহলে এই যে পরীক্ষায় প্রশ্ন দেবে যে নিষেক পরবর্তী ঘটনাগুলি উল্লেখ করো, আমাদেরকে ভ্রূণ কেমনভাবে গঠন হয় জানতে হবে, শস্য কেমনভাবে গঠন হয় আমাদেরকে জানতে হবে। তাহলে এই যে যে শস্য নিউক্লিয়াস, ইহা বারংবার মাইটোসিস পদ্ধতির মাধ্যমে বিভাজিত হয়ে এই জাইগোট থেকে কি তৈরি হয় ভ্রূণ, অর্থাৎ এই ভ্রূণকে পুষ্টি দেওয়ার জন্য, পুষ্টি প্রদান করার জন্য যে বিশেষ কলা গঠন করবে তাহাকেই বলা হবে কি শস্য। তার মানে এই শস্য নিউক্লিয়াস থেকে কি তৈরি হবে শস্য, যা ভ্রূণকে পুষ্টি যোগায়, আর এই জাইগোট থেকে কি তৈরি হবে ভ্রূণ। তাহলে এখানে আমরা প্রথমে পড়ব ভ্রূণের গঠন। আমরা এখানে ভেরি ইম্পর্টেন্ট যেটা পড়ব, পরীক্ষায় বেশি কোশ্চেন দেয়, সেটা হচ্ছে কি দ্বি বীজপত্রী উদ্ভিদের শস্যের গঠন, অর্থাৎ ভ্রূণের গঠন, দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণ গঠন বা ভ্রূণ উৎপত্তি, এমব্রায়োজেনেসিস, ভ্রূণের গঠনকে বলা হচ্ছে এমব্রায়োজেনেসিস বা ডেভেলপমেন্ট অফ এমব্রায়ো, এমব্রায়োজেনেসিস ইন ডাইকট প্ল্যান্ট। তাহলে এইটি কিন্তু তোমাদের 5 মার্কের প্রশ্ন দেবে বোর্ড এক্সামে, মন দিয়ে এইটা কিন্তু দেখবে। আমি কিন্তু তোমাদের লাস্ট পর্যন্ত খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তাহলে আজকের ভিডিওতে আমরা ভ্রূণ উৎপত্তি সম্পর্কে জানবো, দ্বিবীজপত্রী উদ্ভিদ এটা ইম্পর্ট্যান্ট, পরের ভিডিওতে আমরা জানবো শস্য গঠন বা ডেভেলপমেন্ট অফ এমব্রায়ো এন্ডোস্পার্ম সম্পর্কে। তাহলে দেখো প্রথমে একটি ডিম্বাণুর সঙ্গে একটি পুংগ্যামেট মিলিত হয়ে কী তৈরি করেছিল জাইগোট। আমরা প্রথমে এইটা দেখলাম, এটা হচ্ছে কি জাইগোট, এর নিউক্লিয়াসটি কেমন হয় ডিপ্লয়েড প্রকৃতির হয় 2N। এই জাইগোটটি প্রথমে মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে বিভাজিত হয়,
মাইটোসিস প্রক্রিয়া মানে কি আমরা জানি সদস্য বিভাজন অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা একই থাকবে অর্থাৎ জাইগোটটি মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে বিভাজিত হয়ে একটি ভিত্তি কোষ অর্থাৎ এই রকম ভাবে একটি কি করলো ভিত্তি কোষ এবং আরেকটি কোষ গঠন করলো প্রান্ত আচ্ছা এইটা হচ্ছে কি গঠন করলো প্রান্তীয় কোষ আরেকটি গঠন করলো এটা হচ্ছে কি ভিত্তি কোষ তাহলে জাইগোটটি প্রথমে মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে বিভাজিত হয়ে দুটি কোষ গঠন করলো একটা প্রান্তীয় কোষ আরেকটি গঠন করলো কি ভিত্তি কোষ এরপর দেখো এই যে প্রান্তীয় কোষ এটি অণু দৈর্ঘ্য বরাবর বিভাজিত হবে অর্থাৎ এইরকম দৈর্ঘ্য বরাবর অণু দৈর্ঘ্য বরাবর বিভাজিত হয়ে আমরা জানি মাইটোসিসের মাধ্যমে একটি কোষ থেকে কটি তৈরি হয় দুটি কোষ তৈরি হয় এবং আমরা এও জানি জাইগোটে বরাবর সর্বদাই মাইটোসিস বিভাজনটি কি হচ্ছে সম্পন্ন হচ্ছে এখানে মাইটোসিস বিভাজন সম্পন্ন হয় মাইটোসিস তাহলে এখানে লক্ষ্য করো এটা কি হলো প্রান্তীয় কোষ অনুপ্রস্থ বিভাজিত হলে দুটি কোষ গঠন করলো এবং এই ভিত্তি কোষ অণু দৈর্ঘ্য বরাবর অনুদৈর্ঘ্য এটা হচ্ছে অনুপ্রস্থ বরাবর বিভাজিত হলো অর্থাৎ আড়াআড়ি লম্বালম্বি তাহলে প্রান্তীয় কোষ বিভাজিত হলো অনুদৈর্ঘ্য বরাবর ভিত্তি কোষ বিভাজিত হলো অনুপ্রস্থ বরাবর দিয়ে ইংরেজির আই অক্ষরের মতো বিশেষ এক প্রকার গঠন তৈরি করলো যাকে বলা হয় আদি ভ্রূণ তাহলে এইটা হচ্ছে কি প্রান্তীয় কোষ এটা হচ্ছে কি ভিত্তি কোষ এটা হচ্ছে কি ভিত্তি কোষ তাহলে আমরা জানলাম একটি প্রান্তীয় কোষ দুটি একটি ভিত্তি কোষ দুটি গঠন করলো আই আকৃতি যাকে বলা হয়েছে আদি ভ্রূণ এই যে আদি ভ্রূণ তার যে প্রান্তীয় কোষটি ছিল ওই প্রান্তীয় দুটি কোষ আবার মাইটোসিস মাধ্যমে বিভাজিত হবে দুটি কোষ থেকে কটি তৈরি হয় আমরা দেখব দুটি কোষ থেকে তৈরি হবে চারটি চারটি কোষ সমন্বিত গঠন তৈরি হলো এই যে চারটি কোষ সমন্বিত গঠন তৈরি করেছে ইহাকে বলা হয় কোয়াড্রান্ট এটা কোথা থেকে তৈরি হলো প্রান্তীয় কোষটা বিভাজনের মাধ্যমে অপরদিকে এই যে যে ভিত্তি কোষ আছে এই ভিত্তি কোষটি মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে অসংখ্যবার বিভাজিত হয়ে ছয় থেকে বারোটি কোষ সমন্বিত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইরকম ছয় থেকে বারোটি কোষ সমন্বিত বিশেষ গঠন তৈরি করে যাদেরকে নাম দেওয়া হয় ভ্রূণধর এই ভ্রূণধরের একটি কোষ আকৃতিতে বড় থাকে যাকে বলা হয় হাইপোফাইসিস হাইপোফাইসিস আচ্ছা এই হাই আচ্ছা একটা জিনিস চিন্তা করো তোমাদেরকে আমি শস্যের গঠন পড়িয়েছি তোমরা নারকেল নিশ্চয় খেয়েছো তার ভেতরে সাদা শাঁস থাকে আমরা দেখেছি ওই যে সাদা শাঁসটি এইরকমভাবে যদি নারকেল গঠিত হয় এই যে সাদা যে শাঁসটি থাকে সেটাই হচ্ছে কি শস্য যা কি করে ভ্রূণের পুষ্টি যোগায় তাহলে এই যে যে ভ্রূণধর কোষের একটা কোষ আকৃতিতে বৃদ্ধি পেয়েছিল তাকে বলা হয়েছে হাইপোফাইসিস এই হাইপোফাইসিস অংশটি এই শস্যের মধ্যে কি থাকে প্রথিত থাকে বোঝা গেছে দেখবে যখন নারকেল খাবে এই একটা প্রান্তে একটা বিশেষ এরকম কুণ্ডলীকৃত গঠন আমরা দেখতে পাই কেন ওইটা হচ্ছে এই জাইগোটটা ধীরে 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 কী গঠন করে ভ্রূণ গঠন করে তাহলে ওর মধ্যে এই হাইপোফাইসিসটি প্রথমে ওই শস্যের মধ্যে প্রথিত থাকে দিয়ে ওখান থেকে কী গ্রহণ করে পুষ্টি গ্রহণ করে তাহলে এটা হাইপোফাইসিস ছিল এই পয়েন্টটি গেল এরপরে দেখো এই যে কোয়াড্রান্ট এই কোয়াড্রান্টের চারটি কোষ আবার মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে বিভাজিত হবে চারটি কোষ থেকে কটি তৈরি হতে পারে বলো আটটি তাহলে এরকম ছিল চারটি বাইরের দিকে দুটি করে এখানে হচ্ছে কি দুটি তাহলে এইরকমভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি কোষ সমন্বিত যে গঠন তৈরি করলো তাকে বলা হচ্ছে অকট্যান্ট এই অকট্যান্ট ছিল আচ্ছা এর নিচে যেরকম ভ্রূণধর কোষ সমষ্টি ছিল এইভাবে থাকলো ছয় থেকে বারোটি কোষ সমন্বিত এবং লাস্ট যে কোষটি আকৃতিতে বড় ছিল সেটাকে কি নাম দেওয়া ছিল হাইপোফাইসিস এটা হচ্ছে কি ভ্রূণধর এটা হচ্ছে কি হাইপোফাইসিস বোঝা গেল এরপরে কি ঘটছে আমরা দেখব এই যে যে অকট্যান্ট ছিল ভেতরের দিকে চারটা কোষ আছে এবং বাইরের দিকে দেখো চারটা কোষ আছে মিলে তো আটটে গঠন হয়েছে অকট্যান্ট এই ভিতরের দিকে চারটি কোষ এবারে কি গঠন করলো দেখো এবার এই ভ্রূণটা তৈরি হয়ে যাবে এই ভিতরের দিকে চারটি কোষ গঠন করলো কি
বীজপত্র কি গঠন করলো এইভাবে বীজপত্র এখানে কয়টি বীজপত্র রয়েছে দুটি সেই কারণে এরা কি তৈরি হলো দ্বিবীজপত্রী উদ্ভিদ তৈরি হলো তাহলে আমরা দেখলাম এদের বীজপত্রটা কোথায় তৈরি হলো এই যে যে ভেতরের চারটি কোষ এই ভেতরের চারটি কোষ কি তৈরি করলো বীজপত্র এবং একটি ভ্রূণ মুকুল তৈরি করে অপরদিকে আমরা দেখব যে বাইরের যে চারটি কোষ রয়েছে এই বাইরের চারটি কোষ গঠন করে বীজপত্রাবকাণ্ড এবং উপরের দিকে গঠন করে বীজ পত্রাধিকাণ্ড এদেরকে মিলে একত্রে বলা হয় ভ্রূণাক্ষ দিয়েই একটা কি তৈরি হলো কমপ্লিট একটা ভ্রূণ তৈরি হলো এই যে আমরা ভ্রূণ দেখতে পাচ্ছি ভ্রূণের দুটি অংশ একটি হচ্ছে কি ভ্রূণাক্ষ আরেকটি হচ্ছে কি বীজপত্র ভ্রূণাক্ষটা গঠিত হয় কোথা থেকে অকটেন্ডের বাইরের কোষগুলো থেকে বীজপত্র কোথা থেকে তৈরি হয় ভিতরের কোষগুলি থেকে অপরদিকে এই যে হাইপোফাইসিস কোষটি ছিল এক সময় এটি পরিণত হয়ে যায় ভ্রূণ মূলে এই যে অংশটি এই অংশটি হচ্ছে কি ভ্রূণ মূল আর একটু মন দিয়ে শোনো এইখান থেকে কিন্তু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তাহলে এই হাইপোফাইসিস কোষটি পরবর্তীকালে কী তৈরি করলো ভ্রূণ মূল এবং ভ্রূণ মূলের সামনে বিশেষ ত্বক আছে যেটাকে বলা আছে মূলত্র তাহলে দেখো এই যে ভ্রূণ মূলটা কোথা থেকে তৈরি হলো হাইপোফাইসিস তাহলে এবারে কী বলা হচ্ছে দেখো এই যে ভ্রূণটি তৈরি হয়ে গেছে এর পরের স্টেপে কী হবে দুটি বীজপত্র অর্থাৎ যখনই উদ্ভিদটি তৈরি হলো এইভাবে দুটো পত্র তৈরি হলো দুটি বীজপত্র অর্থাৎ দ্বিবীজপত্রী এইখানে যে কাক্ষিক মুকুলটি ছিল এটা কী হচ্ছে বৃদ্ধি পেতে পেতে কী হবে কাণ্ড বিটপ তৈরি করবে এরকম লম্বা উদ্ভিদ তৈরি করবে তার আবার কাণ্ড পাতা এরকমভাবে তৈরি হতে থাকবে আচ্ছা এই যে যে বীজপত্রা বকাণ্ডের নিচে ছিল ভ্রূণমূল সে পরবর্তী পর্যায়ে কী তৈরি করবে ধীরে ধীরে কী তৈরি করবে মূল এর মাধ্যমে একটা সম্পূর্ণ উদ্ভিদের কী করবে উৎপত্তি ঘটবে তাহলে এইভাবেই আমরা জানলাম দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের উৎপত্তি বা ভ্রূণের গঠন সম্পর্কে খুব সহজভাবে এটাই কিন্তু তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে 5 মার্কের তোমরা কিন্তু এই চিত্র সহকারে খুব সুন্দরভাবে লিখবে আশা করি এটা তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছ যদি ভিডিওটি বুঝতে পারো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং নিজেদের ক্লাসের বন্ধুদের মধ্যে যারা শেয়ার করবে যারা যারা জেনফা ANM BSc নার্সিং এবং নিট এক্সাম দিতে ইচ্ছুক অর্থাৎ যারা প্রস্তুতি নিচ্ছে তাদের মধ্যে এই ভিডিওর লিঙ্কগুলো কিন্তু তোমরা শেয়ার করবে তাহলে পরের ভিডিওতে আমরা জানবো শস্য গঠন বা ডেভেলপমেন্ট অফ এন্ডোস্পার্ম তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নেক্সট ক্লাসে টাটা